বাংলা নিউজ স্টেশন ব্রেকিং নিউজ বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ আজ বিস্তারিত দেখুন ভিডিওর মূল আলোচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 22 আসামিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছে আবরার হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আজ সোমবার প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে মামলার বাদীও নিহত আবরারের বাবা বরকতুল্লাহর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এর আগে গত 20 সেপ্টেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে মামলা সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল কিন্তু এদিন মামলার বাদী আবরারের বাবা জন্ডিসে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের জন্য 5 অক্টোবর দিন ধার্য করেন গত বছরের 6 অক্টোবর রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে তার কক্ষ 1011 নম্বর থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তারা 2011 নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে পরে রাত 3টার দিকে শেরবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ঘটনার পরদিন 7 অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে 19 জনকে আসামি করে হত্যা মামলা করেন পুলিশ পরে 22 জনকে গ্রেফতার করে এর মধ্যে 8 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী এ মামলায় গত বছরের 13 নভেম্বর বুয়েটের 25 ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক ও মামলা তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান 25 জনের মধ্যে এজাহারভুক্ত 19 জন এবং এর বাইরে তথ্য প্রমাণের ভিত্তিতে আরও 6 জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয় এজাহারভুক্ত 19 জনের মধ্যে 17 জন এবং এজাহারের বাইরে থাকা 6 জনের মধ্যে 5 জন মোট 22 আসামিকে গ্রেফতার করা হয়েছে পলাতক রয়েছেন 3 জন অভিযোগপত্রে 60 জনকে সাক্ষী করা হয়েছে এবং 21টি আলামত ও 8টি জব্দ তালিকা আদালতে জমা দেওয়া হয়েছে এজাহার থাকা আসামিরা হলেন মেহেদী হাসান রাসেল অনিক সরকার ইফতি মোশারফ সকাল মেহেদী হাসান রবিন মেফতাউল ইসলাম জিয়ন মোন্তাসির আল জেমি খন্দকার তাবাক্ষারুল ইসলাম তানভীর মোজাহিদুর রহমান মুহতাসিম ফুয়াদ মনিরুজ্জামান মনির আকাশ হোসেন হোসেন মোহাম্মদ তোহা মাজিদুল ইসলাম শামীম বিল্লাহ মোয়াজ আবু হুরাইরা এস এম নাজমুস সাদাত মোর্শেদুজ্জামান জিসান ও এহতাশামুল রাব্বি তানিম এজাহার বহির্ভূত 6 জন হল ইশতিয়াক আহমেদ মুন্না অমিত সাহা মিজানুর রহমান ওরফে মিজান শামসুল আরেফিন রাফাত এস এম মাহমুদ সেতু ও মোস্তফা রাফিদ পলাতক 3 আসামি হল মোর্শেদুজ্জামান জিসান এহতাশামুল রাব্বি তানিম মোস্তফা রাফিদ তাদের মধ্যে প্রথম 2 জন এজাহারভুক্ত এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সো ভিউয়ার্স এসে আপনি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ